আমরা এখন চা বাগান আছি, সবাই ব্যক্তিগত ফটোশুটে ব্যস্ত আছে। ওই চা বাগানে যে আছে লোক, ওই ভাই আমাদেরকে নিয়ে আসছে তো উপরে। দেখায় দেখায় ঘুরাইতেছে, আবার ওই দিক দিয়ে উঠছি, ওই দিক দিয়ে নামা যাবো। এটা মনে হয় এত কষ্ট হয়েছে এই জায়গায় উঠতে, অ্যামাজন জয় করে ফেলেছি আমরা। আমরা যদি বিয়ার গিলসের মতো যদি কোনো জঙ্গলে চলে যাই, বেঁচে থাকার লড়াইতে আমরা অবশ্যই জিতবো। এবং সাপ কেচ্ছা খাইতে পারবো না, মুরগি লগে লয়ে যাবো, ঠিক আছে? যাইতে যাইতে দেখি কী অবস্থা। এরকম একটা চা বাগান হলে শ্বশুর লাগবো, ধরেন ডেলি 3-4 বেলা 6-7 বেলা খালি চা খাইব, হরেক রকমের স্পেশাল চা খাইব। শ্বশুর বাড়ি এরকম একটা শ্বশুর বাড়ি চাই, দেখছেন চা বাগানের অপরূপ সৌন্দর্য। আমরা এখন যাইতেছি, নেমে যাবো আস্তে আস্তে। যেই ভাই আমাদেরকে চা বাগান দেখাইলো, ওনারা ওনাদের চা মিলে নিয়ে যাবে, কীভাবে চা বানায় এবং ওনাদের চা খাওয়াবে। আমরা যাব, আমরা চা খাইয়া টেস্ট ভালো বুঝবো। টেস্ট ভালো বুঝতে যদি দেখি যে ভাল লাগে, তাহলে তো মজাই মজা। তারপরে যাই না, আগে দেখা যাবে।